ভূমিকম্প কেন আসবে? আমরা জান্নাত পাবো, জান্নাতের ফেরদাউসের আশা করি, ইনশাআল্লাহ আশা তো করি আমরা, আল্লাহ নেবেন আমরা আশা করি, ঠিক না? আমি আখেরাতের কথা বাদ দিলাম, আমাদের আখেরাত কি হবে দুনিয়া দিয়ে কিছুটা বোঝা যায় নাকি যায় না? বুঝা যায়নি। আজকে সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত বান্দায়ও মারে আল্লাহও মারে, কি বান্দায়ও ফুটবলের মতো কি মারে আল্লাহও নিজের তৈরি বিল্ডিং এ জিন্দা কবর দেয়, লক্ষণে কি কয়? আমরা কি খুব ভালো মুসলমান? আপনি কি বিশ্বাস করেন আবু বকর, ওমর, ওসমান, শাহজালাল, শাহপরান, আল্লাহর ওলিয়া ওলিয়া টাইপের মানুষগুলি এইভাবে বিল্ডিং এর নিচে আলা চাপা দেয়? হ্যাঁ, আরে ভাই তোমার আখেরাত কেমন হবে দুনিয়ার নমুনা দেখে একটু আজ করো না, দুনিয়ার নমুনা দেখে আজ করো না। এই কেমন জাতি? ওয়ান্তুমুল আ'লা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে তোমাদের, ঈমান হলো তেলের মতো, তেল আটলান্টিক মহাসাগরের তলায়ও যদি আপনি নিয়ে ছেড়ে দেন, এটা কি তলা গড়ি থাকবো? কি হবে? মাঝে মধ্যে তেলের ট্যাঙ্কার ডুবে যায়, তেলগুলি একটুও নিচে থাকে না, সবগুলি কি আসে উঠে। এরপরে এগুলিকে দূর করার জন্য আবার ওরা আরেক জাহাজ পাঠায়, তেলগুলিকে ওইভাবে চুষে চুষে নিয়ে নেয়। তেলের স্বভাব হলো কখনো সে চাপা পড়ে না, কখনো সে আরেকটা নিচে পড়ে থাকে না, ও বেশি উঠবেই। তো মুসলিমের তেলের মতো আল্লাহ বলছেন অন্তমুল আলো না, যদি ইমান থাকে ভেতরে এটা সবার উপরে উঠে আসে, এটা নিচে থাকবে না। তো আজকে যে মুসলিম জাতি আমরা সবার নিচে পড়ে গেছি, বুঝে গেল আমরা তেল কিনা এটাই তো সন্দেহ। হ্যাঁ, শুধু টুপিওয়ালা মুসলমান, দাড়িওয়ালা মুসলমান, পাঞ্জাবিওয়ালা মুসলমান, কোটি কোটওয়ালা মুসলমান, মেসোয়াক তসবিওয়ালা মুসলমান, আসল মুসলমান কিনা, গাছ তুল কিনাম। আমি তো ফলে এই গাছটারে 1400 বছর আগে সেই গাছ বলে প্রমাণ পাইতেছি না, এই গাছে তো ফল নাই, এটা কোন হাড়ি ভাঙ্গা আম গাছ, আম একটাও নাই। হ্যাঁ, এটা কোন আপেল গাছ, আপেল নাই। এটা কোন পেয়ারা গাছ, পেয়ারা নাই, ফল তো নাই। তাহলে বুঝে গেল আমরা যা বলি আমরা মুসলিম, আমার মনে হয় শুধু নামের মুসলিম, শুধু কি নামের মুসলিম। বাংলাদেশে কয় নামের খসম আজিজ মিসের, নামের খসম নোয়াখালীতে কথা এটা কয় না, নামের খসম আজিজ মিসের, আজিজ মিসের দেশের বাদশাহ তার স্ত্রী কিনা ইউসুফ আলাইহিসসালামকে প্রেম করতেছে। তো তুমি কেমন স্বামী হইলা, কেমন খসম হইলা? খসম মানে এগুলো স্বামী, তো স্বামী তো এটা নাম কাও আসতে, সে ফরম কি করতেছে, ইউসুফ আলাইহিসসালামের প্রেমে পাগল হয়ে ওনার পিছে পিছে ছুটছে, ওনার জামা ছিঁড়ে গেছে। তো তুমি কেমন তোর স্বামী, তোমার স্ত্রীটা আরেকজনের সাথে প্রেম করে, ঠিক না? নামের খসম আজিজ মিসের। ও ভাইরা, পার্থক্য একটা আছে মুসলিমকে, মুসলিমের বিদ্যা হবে কোরআন সর্বস্ব বিদ্যা। একজন মুসলিম সে কোরআন 30 পারা কোরআন সে পড়তে জানবেই জানবে। আমার মতো একজন রিটায়ার্ড করা বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, হাদিসের সর্বোচ্চ কিতাবগুলো 30 থেকে 40 বছর এমএ ক্লাসে পড়িয়ে আমার 18 বছর লাইফ থেকে আমি বুখারি, মুসলিম, তিরমিজির ওস্তাদি করি, পড়াই 40 বছর হাদিসের সর্বোচ্চ ক্লাসের শিক্ষকতা করার পরে আমি যখন বিগত কিছুদিন আগেও যেখানে ছিলাম সেখানে আমি এই কোরআনকে যখন বুকে নিয়েছি, আমি হাফেজও ছিলাম কিন্তু প্রতি 7 দিনে কোরআন যখন পড়া শুরু করলাম, প্রতি 7 দিনে রিভাইজ দিতে গিয়ে আমি নিজেকে বললাম তুমি এর আগে মূর্খ ছিলে। যতই তুমি হাদিসের ওস্তাদ বলো, মুহাদ্দিস বলো, সাইফুল হাদিস বলো, তোমাকে কতজনে কত সম্মান করে কিন্তু
প্রকৃত জ্ঞানের বিচারে যদি নিজের উপর নিজে বিচারটা করো, তুমি মার্কিং করবা যে আমি কোরআনকে সাত দিনে একবার খতম দেওয়ার আগ পর্যন্ত কি ছিলাম? মূর্খ ছিলাম, বাস্তবিকই মূর্খ ছিলাম। তো এই যদি হয় আমার অবস্থা, তাহলে যে মানুষটা কোরআন পড়েই না তার অবস্থা কি? বিশ্বাস করেন, আমি এটা কোনো একটা কথার কথা বলি নাই, আমি নিজেকে নিজে এইভাবে বলেছি যে এইভাবে কোরআন পড়লে যে এই অনন্ত মহাসাগরের ঢেউ এসে বুকে লাগে, এটা তো আগে জানা নেই। আল্লাহ, ও যেন আল্লাহ কথা বলে, কোরআনকে কোরআন অভিমানী কিতাব, খুব অভিমান করে, খুব অভিমান করে। কোরআনের হাফে যদি 40 দিন কোরআনকে একবার রিভাইজ না দেয় আসতে সিনে থেকে সে সরে যায়, আমি আর তোমার এখানে থাকবো না, তোমার এই অবহেলার পাত্র আমি না, যে তুমি আমার খোঁজ খবর নিবা না, আমি তোমার এখানে বসে থাকবো, আমি সেই কিতাব না। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, এটা বড় ইজ্জতওয়ালা অনার বলবো, বড় সম্মানিত বই, অভিমানী বই, বড় মানি সম্মানী বই, এটাকে সম্মান না দিলে, এটাকে তুমি প্রতিদিন যদি বুকে না নাও, কণ্ঠে না নাও, অন্তরে না নাও, যদি না পড়ো থাকবে না। আমি কোন রিয়াকারীর জন্য বলছি না ভাইয়েরা, আল্লাহর কিতাবে খুব অবহেলা করেছি আমিও, আপনারাও করছেন। আমি আজও তো আমার পাঁচপাড়া পড়ি, ঘুম আসুক আর না আসুক প্রতিদিন তো 4:30-5 পাড়া পড়লে 7 দিনে খতম হয়, মা ফিরে অনেক কষ্ট হয়, তারপরও কেমন হয়ে গেল আমার এই পাঁচপাড়া ঠিক থাকবে ইনশাআল্লাহ। সংকল্পের সাধন কিংবা শরীর পতন, মরিয়ার মাঝে এটা ছাড়বো না। এই সফর রাত দিন সফরের মধ্যেও কিন্তু আমি 7 দিনে খতম করে চলেছি, সম্ভব হচ্ছে কিনা? আপনারা ওয়াদা দেন কয়দিনই করবেন খতম? 40 দিনেরও সর্বোচ্চ লম্বা টাইম। ইকরাউল কোরআন ফি আরবাইন, আব্দুল্লাহ ইবনে আমর কেন বুঝি বলেছেন, একেবারে যদি দেরি করো কোরআন খতম করতে সর্বোচ্চ কতদিন? আমার এখানে আমার বন্ধুরা আছেন, আহারে এই যে কোরআন, কি অনন্ত জ্ঞানের, কি অনন্ত জ্ঞানের মহাসাগর, কি মায়া, কি জান্নাত। অন্ত জালাল কোরআন রাবিআ কলবি, নবীজি তোমা করতেন, ও আল্লাহ, ও গো আল্লাহ, এই কোরআনকে আমার হৃদয় মরুর ঝর্ণা নদী বানিয়ে দাও, আমার হৃদয়টা মরুভূমি। রবি আরবিতে রবি বলা হয় খাল, ক্যানেল, পানির প্রবাহ যেখান দিয়ে চলে এটাকে রবি বলে, বসন্তকালকেও রবি বলে, বাসন্তী বৃষ্টিকেও রবি বলে, পানি যেখান দিয়ে প্রবাহিত হয় নদ নদী এটাকেও রবি বলে। তো আন্তাজালাল কোরআন রাবিআ কলবি, হৃদয় যেন একটি মরুভূমি, সাহারা মরুভূমি, খা খা করছে, হ্যাঁ কোনো সবুজ শ্যামলিমার কোনো ছোঁয়া নাই, শুধু দুধু মরু আর মরু। এখানে যদি একটা পানির ঝর্ণা প্রবাহিত হয়ে যায় সবুজ শ্যামলিমায় ভরে উঠবে কিনা, প্রাণবন্ত হয়ে উঠবে কিনা? কেন আজকে মুসলিম অমুসলিমে পার্থক্য নাই? এই কোরআন নাই এই জন্য পার্থক্য নাই। কোরআন আসলে পার্থক্য হবে কিনা? অন্তত আমি যদি কয়টা হাত দেখি যে 40 দিনে একবার খতম করবেন, আল্লাহ কারা কারা 40 দিনে খতম করবে? আল্লাহ সামনে কোরআনের মাস আসতেছে, আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ অন্তত 40 দিনে এক খতম, 40 দিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক হাত আপনারা তুলেছেন, এটা কিন্তু ওয়াদা করেছেন।